শুরু করতেছি মহান আপার নামে, যিনি আমাকে করেছেন অভিভাবক শূন্য। আপনাদের সামনে আমি চলে আসছি শিফটের পেজ থেকে। আজকে আমি ছাত্র আন্দোলন নিয়ে অনেক গরম গরম কথা বলবো। এতদিন আমি কথা বলতে পারি নাই, কারণ অনেক মানবতার বিচারের আমাকে টাকা দিছে, তারপরে আমার হুমকি দিছে, আমার লটাল্লা ফালাই দিবে। তো যখন এখন যেহেতু দেশ স্বাধীন হয়ে গেছে, আমার কিছু করা লাগে নাই। তো আমি এখন ফায়দাটা নিবো, আপনাদের সাথে কথা বলবো, ভিন্ন বিষয় দেখাবো আপনাদেরকে। আমি এখন আছি মেট্রো রেলের সেন্ট্রাল স্টেশনে। দেখছেন সেন্ট্রাল স্টেশনের প্রত্যেকটা পিলার এখানে খুব সুন্দর করে রং করা হয়েছে, এবং ক্যালিগ্রাফি করছে কেউ, কেউ গ্রাফিটি করছে। সেই জিনিসগুলো দেখাবো। তারপরে পিছনে একটা আপু টিকটক করতেছে, ওটারও আমরা ধরার চেষ্টা করবো, কারণ টিকটক আপনারা ঠিক করে রাখবেন। সব কথার শেষ কথা হচ্ছে যে আমি অনেক বিপদে ছিলাম, আমার অনেকে বিরক্তি দিছে, আমার কল্যাণ ফেলানোর কথা বলছে, এই জন্য আমি ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলতে পারি না। আমি পালাইছিলাম, আমার ফ্যামিলি আছে, আর রাস্তায় যারা ছিল ওরা আসলে ওদের ফ্যামিলি ট্যামিলি ছিল না, এই জন্য ওরা অনেক কষ্ট টষ্ট করছে রাস্তায়। তো যাদের ফ্যামিলি ছিল না তারাই একমাত্র ছাত্র আন্দোলনে ছিল, যাদের কোনো পিসি প্ল্যান ছিল না তারাই একমাত্র ছাত্র আন্দোলনে ছিল। তারা পরিশ্রম করছে, তারা হচ্ছে এই লাঠির বাড়ি টাঠি খাইছে। আর আমরা যারা মানে এরকম ফেমাস ছিলাম, আমি বড় বড় ইনফ্লুয়েন্সার ছিলাম, আমাদের যেরকম ফ্যান পেজ আছে, ফলোয়ার আছে, এবং আমাদের ফ্যামিলিও আছে, এই জন্য আমরা কথা বলতে পারি নাই। আপনারা এই জিনিসটা একটু পজিটিভলি নেবেন আশা করি। যাই হোক, আপনাদেরকে এই ক্যালিওগ্রাফিগুলো দেখাই। যেমন এখানে লিখছে লাস্টে একটা কথা লিখছে চুপি, তো আমরা এরকম চুপি চুপি ছিলাম, চুপি চুপি ছিলাম। তারপরে এখানে আরো দুজন আপুর চেহারা আঁকা হয়েছে, সেটা অবশ্যই আমাদের আপার চেহারা না, তিনি আমাদের কি করেছেন অভিভাবক শূন্য। আমার এই পুরো মেট্রো স্টেশনের পিলারের নিচে দুইটা ক্যালিগ্রাফি বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে এই একসাথে চলো, আর এই যে যেই গ্রাফিক্সটা করা হয়েছে একটা গ্রামের সিল নৌকায় চলে যাওয়া হচ্ছে, এটা অবশ্যই আপার নৌকা না, আপার নৌকা ডুবে গেছে। আর এখানে সাদা পাচা, অনেকে হয়তো আপনারা বলবেন যে ভাই মেট্রো স্টেশনের নিচে এই ক্যালিগ্রাফি করার কারণে পিলারগুলো দেখতে বাজে দেখাচ্ছে বা জায়গাটা নোংরা করা হয়েছে, বিষয়টা এমন না। পুরো পিলারটাই আমি যতটুকু বুঝতে পারতেছি, আই এম নট শিওর পুরাটাই ওরা ক্যালিগ্রাফি করবে, কিন্তু পুরাটা হচ্ছে ওই আপনার সাদা করা হয়েছে। ও আরেকটা মজার জিনিস আপনাদের, এই যে আপনারা দেখতে পাচ্ছেন হেলিকপ্টার, এই হেলিকপ্টার থেকে যাকে গুলি করা হইতেছে, ও আসলে ওর কোনো ফ্যামিলি নাই, ওর বাসা বাড়িও নাই, ওর মৃত্যু ঝুঁকি ছিল না, কারণ হচ্ছে ওর কিছু ছিল না পিছুটান, যার কারণে ওরা আন্দোলনে গেছিল, ওরা গুলি টুলি খাইছে। আর ওই পাশে পতাকা হাতে কিছু আছে। আর সব কথা শেষ কথা হচ্ছে আপনাদেরকে বলতে চাই, যেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমার এখন কমেন্টসে বলবেন যে ভাই এই আপনি সেলিব্রিটি মানুষ, আপনি এতদিন কথা বলেন না, এখন কেন কথা বলতেছেন। ওই সেম কথাই ভাই, আসলে আমার ফ্যামিলি আছে, আমার পিছুটান ছিল, আমি আমার অনেকে হুমকি টুমকি দিছে, আমার টাকার বান্ডিল আমাকে পাঠাইছে, আমাকে হচ্ছে অনেকভাবে টাকা পয়সা পাঠাইছে। তারপর আমার বাসার নিচে অনেক আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি টাড়ি সারাদিন ছিল, যার কারণে আমি কথা বলতে পারি নাই। এখন যেহেতু কোনো কিছু নাই, এই জন্য আমি এখন কথা বলতে পারতেছি, আপনারা আবার আবার গালাগালি করেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।